নমস্কার বন্ধুরা, সহজ রেসিপি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ফুচকা রেসিপি, কিভাবে পারফেক্ট ফুচকা রেসিপি ঘরে করবে, এক ধরনের স্পেশাল মশলা, ভাজা মশলা তৈরি করে দেখাবো। সম্পূর্ণভাবে রেসিপিটা দেখতে থাকো, ফুচকার জল, আলু মাখা সমস্তটাই এই ভিডিওর মধ্যে পাবে। পারফেক্ট ফুচকা করা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকো। ভিডিও শুরুর প্রথমে ফুচকার জন্য আলু সেদ্ধ করে নেবো, তার জন্য আলুগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আলু সেদ্ধের জন্য জল দিয়ে দিচ্ছি, উনুনটা ধরিয়ে নিচ্ছি। আলুগুলোকে জলের মধ্যে দিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি, 20-25 মিনিট ধরে সেদ্ধ করে নেব। ততক্ষণে আমি ফুচকার ডোটা করে নেব। ছোলা চাপা দিয়ে আমি আলুটাকে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। করার জন্য এক বাটি ময়দা নিয়েছি, তোমরা চাইলে আটাও নিয়ে নিতে পারো। একটি হাফ বাটি আমি সুজি নিয়েছি, এইরকম বাটির স্বাদ মতো নুন। ভালোভাবে ফুচকা হওয়ার জন্য একটু খাবার সোডা বা বেকিং সোডা যাকে বলে সেটা ভালো করে গুঁড়ো উপকরণগুলোকে মিশিয়ে নেব। এভাবে গুঁড়ো উপকরণগুলোকে আমি মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নেব। কিছুটা জল দিয়ে দিচ্ছি, দিয়ে মেখে নেব। আবারও জল দিয়ে দিচ্ছি, আবারও ভালো করে মেখে নিচ্ছি। যেহেতু সুজি দেওয়া আছে, ডোটা একটু পাতলা করতে হবে, তবে পারফেক্ট হবে সুজিটা, তবে ঠিকঠাক সেট হবে, সুজিটা ফুলে আর একটু বাড়বে। আলু সেদ্ধ হচ্ছে, এই ওপরের থালাটা গরম আছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা ধনে, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে, একটু আমি এখানে দিয়ে একটু ভেজে ভাজা ভাজা করে নেব। ডোটাকে আমি এইভাবে মেখে নিয়েছি বেশ নরম করে। ডোটা সেদ্ধ হতে হতে এই ভাজা মশলাটাও বেশ ভাজা হয়ে গেছে, হালকা রং পাল্টেছে। এবার এটাকে আমি শিলনোড়ায় গুঁড়িয়ে নেব। না, আমার আলুটা সেদ্ধ হবে, ততক্ষণে এটাকে রেস্টে রেখে দেবো। আলুটা সেদ্ধ হতে হতে আমি তেঁতুলের কাপটা রেডি করে নেব, তার জন্য 50 গ্রাম তেঁতুল নিয়েছি। জল দিয়ে দিচ্ছি অল্প একটু, ভালো করে একটু চটকে চটকে নেব, যাতে তেঁতুলটা গুলে যায়। তোমরা তেঁতুলটা বেশি করে নিতে পারো, আমি আর দেবো না। আর এই যে দানাগুলো আর ছিপড়ে অংশগুলো, এটা বাদ দিয়ে ফেলে দেব। এইভাবে সব বাদ দিয়ে ফেলে দেব, দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে। আলুটা মোটামুটি সেদ্ধ হয়েই গেছে, আর একটু আলুটা সেদ্ধ হোক, ফুচকার জলটা করে নেব। এই তেঁতুলের কাঁদটা একটা বড় জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি, আরও কিছুটা জল দেব, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। মশলাটা করেছি, এর অর্ধেকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, একটা লেবুর অর্ধেকের অর্ধেকটা রস এর মধ্যে দিয়ে দিচ্ছি, খানি ধনে পাতা দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, চাট মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ফুচকার জলটা রেডি হয়ে গেল, একটুকরো পাতিলেবু আমি দিয়ে রেখেছি, এখন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি, ওকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার খোলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আধ ঘন্টার বেশি সময় লেগেছে আলুগুলো সেদ্ধ হতে, ছোট আলু হলে তাড়াতাড়ি হয়ে যাবে। আলুগুলো ভালো করে খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার একটু মেখে নেব। আমি কিছুটা চটকে নিয়েছি, মতো নুন দিয়ে দিচ্ছি, চাট মশলা দিয়ে দিচ্ছি। এই চাট মশলাটা একটু ভিজে ভিজে গেছে, তাই জন্য এরকম। আর যে ভাজা মশলাটা করেছি সেটা দিয়ে দিচ্ছি, বিট নুন দিয়ে দিচ্ছি, অর্ধেক লেবুর রসটা দিয়ে দিচ্ছি, একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। তেঁতুলের যে খোলা অংশটা তখন বাদ দিয়েছিলাম, ওটা একটু দিয়ে দেব, খালি দানাগুলো একটু ফেলে দেব। সবকটা উপকরণকে একসঙ্গে মেখে নিচ্ছি। আবারও হয়ে গেছে, এবার এক মুঠো ছোলা নিয়ে নিয়েছি, মেখে নিচ্ছি। তোমরা চাইলে পেঁয়াজ দিতে পারো, আমি দেব না, বা কাঁচা লঙ্কা কুচি দিতে পারো। আমি এবার ছোলাটাকেও এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি, মেখে নিচ্ছি। এবার আমার ছোলার সঙ্গে আলুটা মাখা হয়ে গেছে, ফুচকাটা করার পালা। ফুচকার জল আর ফুচকার আলু মাখা রেডি হয়ে গেছে, এবার ফুচকা ভাজার পালা। অনেকক্ষণ পরে আমি এবার ঢাকাটাকে খুলে নিচ্ছি, ভালো করে আমি একটু ঠেসে ঠেসে নিচ্ছি। ভালোভাবে ঠেসে নিয়েছি,
এবার ছোট ছোট লেচি কেটে নেব। ছোট করে লেচি কেটে নেব, একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। এইভাবে সব করে নিচ্ছি। বেশ কিছু লেচি কেটে নিয়েছি, এইটা এখন একটু সরিয়ে রাখছি, এরপরে করছি। এই যে লেচি কেটেছি, এবার একটু বেলে নেব। একটা চাকি নিয়ে নিয়েছি, চাকির মধ্যে একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি যাতে বেলাগুলো সব ছিঁড়ে না যায়, নাহলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি, আর লেচিতে কোনো প্রকার কিছু লাগানোর দরকার নেই, হাত দিয়ে একটু এরকমভাবে করে নিচ্ছি। এবার বেলে নেব। এরকম ফুচকার মতো বেলে নিচ্ছি। হালকা হাত দিয়ে বেলতে হবে, খুব একটা প্রেসার দিলে হবে না, তাই জন্য আমি পাতলা বেলন নিয়েছি। আর এইরকম মোটা বেলন নিলে একদম হালকা হাতে করতে হবে, আমি তার জন্য পাতলা বেলন নিয়েছি, বেশি প্রেসার দেওয়া যায় না যেহেতু। এগুলো এভাবে বেলে নিয়েছি, খুব একটা মোটাও হবে না আবার খুব একটা পাতলাও হবে না, দেখো এইরকম হবে, খুব মোটাও না খুব পাতলাও না। এইভাবে সবগুলোকে বেলে নিচ্ছি। এইভাবে করে নিচ্ছি। লেচিগুলো করেছিলাম, সব কটা বেলে নেওয়া হয়ে গেছে, দেখো গোল গোল হয়েছে। আর এক রকমভাবে তোমাদের বেলে দেখাতে হয়ে যাবে, এর জন্য যে তালটা আছে সেটা একটু হাতে পাকিয়ে নিচ্ছি। বড় রুটি যেমনভাবে করে তেমনভাবে একটা লেচি করে নিচ্ছে, একটু ওপর থেকে আটা ছড়িয়ে দিচ্ছে যাতে না ছিঁড়ে যায়। এবার আটাটা ছেড়ে ফেলে দিচ্ছি। এবার যে লেচিটা করে রেখেছি সেটা রুটির মতো বেলে নেব। চারদিকটা সমান করে বেলার চেষ্টা করছি। এরকমভাবে একটা রুটি বেলে নিয়েছি। এবার একটা ওই যে 5 টাকা করে বাটি পাওয়া যায় ছোট ছোট, এই ছোট একটা বাটি নিয়ে নিয়েছি। এইবার এইভাবে একটা গোল করে নিচ্ছি, একটু চেপে 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 করছি। 3টে করে হয়ে যাবে একটা রুটি থেকে। এবার এই ওপর থেকে এটা খুলে নিচ্ছে, এটা আবার পরের বারে কাজে লেগে যাবে। হালকা হাতে এগুলোকে তুলে নিচ্ছে, এরকম হয়ে গেল। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড তেল ভাজার জন্য। তেলটাকে ভালো করে গরম করে নেব। ভালো করে গরম হয়েছে দেখার জন্য আমি একটা টুকরো ফেলে দিচ্ছি, এখনো তেলটা একটু গরম হতে বাকি আছে, এটা তুলে নিচ্ছি। তেলটাকে ভালো করে চাড়িয়ে নিচ্ছি, সুন্দরভাবে গরম হয়ে গেছে। আর এই দিকে আমি যেমনভাবে বেলে রেখেছি সেই দিকটাই দেব, এইরকম বেলে রেখেছি, এইরকম দিকটাই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দুটো এটা ফুল, দুটো সাইডই ভালোভাবে হয়ে গেছে। উনুনের জালটা একটু বেশ জোরেই দিতে হবে। ভাজা হয়েছে, আমি একটা প্যাকেটের মধ্যে পুরে নিচ্ছি, দিয়ে দিচ্ছি। এইভাবে একটা দুটো করে ফুচকা দিয়ে সমস্ত ফুচকাগুলোকেই ভালোভাবে ভেজে নেব। দেখো বেশিরভাগ ফুচকাগুলোই ফুলছে, কমের ভাগগুলো একটু আধটু ফুলছে না। এইভাবে সব কটা ফুচকা করলে পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। এটা তুলে নিচ্ছি,
আমি এই প্যাকেটের মধ্যে দিয়ে দিচ্ছি। এই দুটোই লাস্ট। এখানে এতগুলো ফুচকা হয়েছে, এখানে একটা প্যাকেটে ভর্তি আছে, এখানে একটা প্যাকেটে ভর্তি আছে, আর এখানে একটা প্যাকেটে ভর্তি আছে। মোট এতগুলো ফুচকা হয়েছে সব ঢেলে ফেলে। এবার খাওয়ার পালা। এবার আমি ফুচকা নিয়ে নিচ্ছি। চুরমুর নিয়ে নিলাম। এই আলুর সঙ্গে মেখে নিচ্ছে। চুরমুর খুবই ভালো হয়েছে। আমার আজকের এই রেসিপি কেমন লাগলো তা কমেন্ট সেকশানে জানাও। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করো, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধু বান্ধবী সবার মাঝে ভিডিওটা শেয়ার করে দাও যাতে তারাও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারে।